আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমাদের চ্যানেল সিস্টার্স কিচেনে। আমরা বোনেরা বাংলাদেশ, ইন্ডিয়া আর বেলজিয়াম থেকে মজার মজার রেসিপি নিয়ে আসতেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন থেকে আজকে আমি আমার গার্ডেনের না টপে লাগানো কলমি শাক রান্না করে দেখাবো। গার্ডেনে লাগাই আমরা তত বেশি ভালো হয় না, তো টপে লাগালো আল্লাহ রহমতে ভালো হয়। শাকগুলো উঠানো হয়ে গেল, এখন আমি এগুলোকে ভাজি করে দেখাবো। আমি শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে, আর নিয়ে নিয়েছি 3টা শুকনো মরিচকে কেটে পিস করে, 1টা ছোট সাইজ পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি রসুন 1টা ছোট সাইজ, লবণ আর সানফ্লাওয়ার অয়েল। আমি এটাকে অনেক কম উপকরণ দিয়ে করব, কারণ বেশি কিছু দিলে এই শাকের ফ্লেভারটা পাওয়া যায় না এত ভালো। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম রসুন। রসুন আর শুকনো মরিচটা একটু ব্রাউন হয়ে গেছে, আমি এখানে 1/2 পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাও একটু হালকা ব্রাউন হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সব শাকগুলি। আর দিয়ে দেবো বাকি পেঁয়াজটা। একটু সামান্য নেড়ে তারপর দেবো লবণটা, কারণ কতটুকু শাকটা আগেই লবণ দিলে দেখা যাবে যে লবণ বেশি হয়ে গেছে, একটু কমে আসলো তখন আমি দিয়ে দেবো লবণ। শাকটা অনেক কমে গেছে, এখন আমি লবণ দিয়ে দিই স্বাদ মতো। ফ্রাই হয়ে এসেছে, শাকটার মধ্যে ঢাকনা না দিয়ে ভাজি করলে কালারটা সুন্দর থাকবে। চেষ্টা করবেন আপনারা যখনই করবেন শাক ভাজি তখন ঢাকনা না দেওয়ার জন্য। মনে হচ্ছে কাঁচা কাঁচা, কিন্তু শাকটা হয়ে গেছে, ঢাকনা না দেওয়ার কারণে কালারটা এত সুন্দর থাকতেছে। হয়ে গেল আমার শাক ভাজিটা। আমি আপনাদেরকে লাল শাক ভাজি করে দেখাবো। এটা আমার গার্ডেনের লাল শাক, এর জন্য লাল লাগতেছে 1/2 কেজি পরিমাণ লাল শাক। তারপরে রসুন আর শুকনো মরিচকে আমি ছেঁচে নিয়েছি, এখানে হলো পেঁয়াজ কুচি, লবণ আর তেল। ফ্রাই প্যানে তেল ঢেলে দিচ্ছি, পরিমাণ মতো দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন আর শুকনো মরিচ ছেঁচা আর পেঁয়াজ কুচি। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিব শাক। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব শাকগুলো। দিয়ে দিব সামান্য একটু লবণ, পরে আবার দেখবো কেমন কি লাগে।
শাকভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি দেখব যে লবণটা ঠিক আছে কিনা। লবণ একটু কম, শাকভাজিটা।